নিজের মৃত্যুর স্বপ্ন দেখলে কি হয় অথবা কি করতে হবে দয়া করে জানাবেন। ভাই, নিজের মৃত্যুর স্বপ্ন দেখলেই যে আমি মরে যাব এমনটা সঠিক না। অনেক সময় মৃত্যুর স্বপ্ন দেখলে হায়াত আরো বেশি থাকার ইন্ডিকেট পাওয়া যায়। স্বপ্ন বুঝেন, স্বপ্নের ব্যাখ্যা বুঝেন, এরকম মানুষের পরিমাণ এখন সমাজে অনেক কমে গেছে, খুঁজে পাওয়া যায় না। অথচ স্বপ্নের ব্যাখ্যা একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমাদের ঢাকায় বা বাংলাদেশে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো বোঝেন, পাণ্ডিত্য রাখেন, এরকম মানুষ খুঁজলে আমি অন্তত খুঁজে পাই না খুব বেশি। আমি নিজেও জানি না, বুঝি না, এই সম্পর্কে আমার কোনো এক্সপার্টনেস নাই। কিন্তু এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক ছিল, কেন যে হারিয়ে গেল বুঝলাম না। স্বপ্ন সত্য স্বপ্ন ইমানদারের, এটা নবুয়তের গুরুত্বপূর্ণ একটা পার্ট। কিয়ামত পর্যন্ত ইমানদার সত্য স্বপ্ন দেখবে, কিয়ামত যত নিকটবর্তী হবে ইমানদারদের সত্য স্বপ্নের পরিমাণ আরো বাড়বে। এই স্বপ্নগুলোর ব্যাখ্যা তো জানতে হবে, এটার চর্চাটাই নেই। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যার জন্য প্রসিদ্ধ ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন তিনি। এই স্বপ্নের ব্যাখ্যা যারা পণ্ডিত ওলামারা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন। বাকি আমি শুধু মনে এতটুকু বললাম, নিজের মৃত্যুর স্বপ্ন দেখলেই যে আমি মরে যাব ব্যাপারটা সেরকম না। এমন হতে পারে স্বপ্নে দেখলাম আমার মৃত্যুর, অথচ আমার হায়াত বাড়বে। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝছেন তারা ভালো করে বলতে পারবেন। আর স্বপ্ন দেখলে মৌলিক একটা নীতিমালা আমরা এর আগে বলছিলাম, যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে, পেরেশানি কাজ করবে, মনে হচ্ছে যে আপনি খারাপ কিছু ইন্ডিকেট পেয়েছেন, সেই স্বপ্ন দেখার পর মানুষকে বলে বেড়াবেন না, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই স্বপ্নের খুঁজে থেকে আমি পানা চাই। এবং তৎক্ষণাৎ যদি ঘুম ভেঙে যায় উঠে দুই রাকাত সালাত আদায় করবেন, বাম পাশে তিন পা তুতু ফেলবেন, আউযুবিল্লাহ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করবেন। আর যদি স্বপ্নে দেখার পর আপনার কাছে ভালো লাগা কাজ করে, খুশি কাজ করে, তাহলে সেখান থেকে ভালো কোনো ইন্ডিকেট আপনি পেতে পারেন। এটা একটা নীতিমালা শুধুমাত্র আম, এর বাইরে আপনার পার্টিকুলার কোনো ঘটনার আলাদা করে ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো এলম আমার নাই, এ বিষয়ে আমার ধারণা মানে খুব বেশি জ্ঞান নাই।